নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতবিষয় এডুকেশন। আজ যে গুরুত্বপূর্ণ খুশির খবর আমরা পেয়ে গেছি, পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023, যেটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে আগেই ভিডিও করে জানিয়েছিলাম যে নোটিফিকেশান আসবে। অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশান এসে গেল, কিন্তু ডিটেলস নোটিফিকেশান নয়, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেলো আজকের ডেটে। এবং এখানে স্পষ্ট লেখা আছে যে ধীরে ধীরে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট হয়তো দিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আবার সেই একই কথা লেখা আছে পুনরায় ফুড এসআই বা পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের মতো, যে প্রত্যেককে কিন্তু পুনরায় নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা রেজিস্ট্রেশন করতে হবে, যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাদেরকেও করতে হবে। ফলে আমরা আগের মতো সে একই মানে চিন্তায় পড়ে গেলাম, যেটা বিষয় সেটা হচ্ছে যারা মিসেলেনিয়াস সার্ভিসে নতুন করে রেজিস্ট্রেশন করছে সেটাই নতুন করে এই ক্লার্কশিপে করা যাবে কিনা। যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে ক্লার্কশিপের এক্সামিনেশন নোটিফিকেশান এসে গেল 2023 সালের। ফলে প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করুন, কারণ এই বছরে কিন্তু WBPSC থেকে কিন্তু বহু পরীক্ষার কিন্তু নোটিফিকেশান আসছে এবং ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা নেই এই মুহূর্তে। যাই হোক, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এলে আমরা পুনরায় জানাবো। তাহলে আজকের ডেটে কিন্তু আমরা পেয়ে গেলাম পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023-এর একদম ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক, এই খবরটা দেওয়া ছিল। প্রত্যেককেই চ্যানেলটিকে লাইক করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলটি যদি আমরা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।